ব্যাকগ্রাউন্ড আমার ব্যাংক অ্যাকাউন্টে 75 লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখা আছে তাতে মাসে 75000 টাকা ফিক্সড ইনকাম এতেই এত ভাব আর আমি কে জানো এই দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আসাদ খানের একমাত্র মেয়ে সাতি খান আমাদের 2000 কোটি টাকার সম্পত্তি রয়েছে যার একমাত্র উত্তরাধিকারী আমি 2000 কোটি টাকা হ্যাঁ গতকাল পুলিশের সাথে মারামারি করার সময় আমি ফোনে বাবাকে ঘটনাটা জানিয়েছিলাম তাই আমার বাবার ফোন পেয়ে ডিসি স্বয়ং এসে হাজির হয়েছিল আরে আমি এসব কিছু নিয়ে ভাবছি না আমি জানি আমার ভালোবাসাই তোমাকে কাজটি করতে বাধ্য করেছে তুমি যখন তোমার বাবার একমাত্র মেয়ে তখন আমার 75 লাখের সাথে 2000 কোটি চোগলে আমার ভাগ্যটা না মানে তোমার ভাগ্যটা একেবারে ফটাফটি হয়ে যাবে রিয়েলি তুমি অসম কিন্তু তার আগে তোমার ফ্যামিলিকে আমার বাবার কাছে অসম হতে হবে ফ্যামিলি এই মরেছি রে কিন্তু আমার ফ্যামিলি দিয়ে তোমার বাবা কি করবে আমার বাবা যে কোনো কাজ করতে গেলে তার পূর্বের ইতিহাস খোঁজে আমি যে এতিম তা জানতে পারলে সব ফিনিশ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে আই লাভ ইউ বলবো সেই ইচ্ছা আমার ছিল না বাই দ্য ওয়ে আমার ফ্যামিলির নাম শুনলে শহরের এমপি মন্ত্রীরা ভয়ে কেঁপে ওঠে তার মানে খানদানি জমিদার ফ্যামিলি ছেলে তুমি হাউ সুইট চাপাবাজি কাজে লেগেছে ইয়েস জমিদার ফ্যামিলির ছেলে আমি তাহলে তোমার ফ্যামিলির গার্জিয়ানদেরকে আমাদের অ্যাফেয়ার্সের কথাটা জানাও তারপর আমি আর বাবা গিয়ে তাদের সাথে দেখা করব ওকে ওকে সো সুইট বাই বাই যার নিজের বংশের নাম জানা নেই তার আবার জমিদার ফ্যামিলি আমি এখন এই জমিদার ফ্যামিলি পাবো কোথায়